কবুতরের পিছনে যে পরিমাণে খরচ করি প্লাস যে পরিমাণে সময় দেই, এই সময়টা যদি মনে করেন সুস্থ একটা মানুষ দেখে, যারা মনে করেন কবুতর পোষে না তারা আমাদেরকে পাগল বলবে না রে। যারা পাগল এদের মাথায় সম্পূর্ণ সমস্যা আছে, 100% এদের মাথায় প্রবলেম আছে, আমাদেরকে সুস্থ বলবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে ভিডিওটা যারা পাল্লা করছেন প্লাস যারা হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তাদের সবার জন্য খুবই 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 জরুরি, কারণ আজকে আমি আপনাদেরকে আরেকটা রিকভারি দেখাবো। রিকভারিটা আপনাদেরকে একটু শর্টে ছোট্ট করে রিকভারি জিনিসটা বুঝিয়ে নিই। রিকভারি জিনিসটা হচ্ছে কি, সাপোজ আপনারা যখন পাল্লা করতেছেন, রেস করতেছেন যখন, ঠিক আছে, কিংবা মনে করেন আপনার মনে করেন হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলতেছেন, তো হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলতে গেলে বা রেস করতে গেলে কবুতরগুলো যখন আসে, আসার পর থাকে খুব ক্লান্ত। এই ক্লান্তগুলো কবুতরগুলোকে কীভাবে আমরা সম্পূর্ণ সতেজ করব, এই সতেজ করাটাকেই বলা হচ্ছে রিকভারি। এই রিকভারির জন্য বহু ধরনের মেডিসিন ব্যবহার হয়, তো আমি আসলে প্রাকৃতিক উপায়টা সাজেস্ট করি। এর জন্য প্রাকৃতিক জিনিসগুলো আপনাদেরকে দেখাইছি এর আগেও, আমি এই যে এখন মালটা দেখাইছি এর আগে, আজকে দেখাবো হচ্ছে আনারটা কীভাবে আপনারা কবুতরকে খাওয়াবেন। হ্যাঁ, তো এর জন্য আমাকে আসলে মেহেদি হেল্প করবে, মেহেদি আমার সাথে আছে। মেহেদি হেল্প করার পিছনে একটা কারণ আছে, মেহেদির ওইখানে তো এইসব জিনিসগুলো নাই। মেহেদি বলতেছে ভাই আমি একটু শিখতে চাই, তো আমি এই যে চেয়ারটা সামনে নিয়ে নিলাম, প্রথমে আমরা আগে এটা কেটে আগে দানাগুলো বের করি। মেহেদি তুমি করো ভাইয়া, আর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এটা একটা ছোটো সাইজের আনার। হ্যাঁ, তো আপনারা 1 লিটার পানিতে এরকম ছোটো সাইজের একটা আনার নেবেন, অথবা বড় সাইজের আনার হলে অর্ধেক দিবেন। হ্যাঁ, 1 লিটার পানিতে। তো আমাদের মূল মোটো থাকবে হচ্ছে যে এখন আমরা আনারের দানাগুলো আগে বের করবো। হ্যাঁ, তো চলেন দানাটা বের করি। আর মেহেদি কাটাকাটিতে একটু ভালো এক্সপার্ট, এবং আপনাদের একটা মজার নিউজ দিয়ে, মেহেদি কিন্তু খুব ভালো রান্না করে, বেশ ভালো রান্না করে। এবং রাজশাহীতে যখন আমি গেছিলাম সে আমার জন্য হাঁস রান্না করে হোটেলে নিয়ে আসছিল, এবং সেই হাঁস আসলে অসাধারণ ছিল। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা আনার কেনার সময় অবশ্যই একটু দেখে শুনে আনার কিনবেন। আমি যদি আসলে খুব ভালো আসলে আনার চিনি না, আমি আসলে বাজার সদাই হয়ে বাসার করি না, তো তাই চিনি না। তো তারপর আলহামদুলিল্লাহ আমাকে আনারটা খারাপ দেয় নাই, দেখেন লাল, আমি এইটাই চাইছিলাম। তুমি এই দিয়ে আগে ইগুলা বের করে ফেলো, দানাগুলো বের করে ফেলো, আসলে দুইজনে দানাগুলো বের করে ফেলি। হ্যাঁ, এই যে দানা, এই হচ্ছে আনার দানা, এবং এটা একটা স্বর্গীয় ফল আপনারা বলতে পারেন, বলতে পারেন না, এটা আপনার অনেক জায়গায় আসছে, আল্লাহ ভুল হইলে মাফ করো। আমি খাইতে পারবো? হ্যাঁ, আমি খাইতে পারবো? তুমি খাইতে পারবা না, এটা কবুতরের লেগে, ঠিক আছে? তুমি ক্যামেরা করতেছো, ক্যামেরা চালাইতেছো, ক্যামেরা চালাও, এত খাই খাই করো কেন? হ্যাঁ, আর সব জায়গায় কমেডি না করলে পেটের পাতা জমে না। না, এই হচ্ছে আনারগুলা বের করতেছি। আনারগুলো মাশাল্লাহ সুন্দর আছে না রে, আমি তো কেনার সময় একটু কনফিউজ ছিলাম, আমার এত ছোট আনার কী হবে, কিন্তু আবার 1 লিটার পানির জন্য পারফেক্ট আনার, একটা আনার। এর আলো থাক নিয়ে নিই, একদম পারফেক্ট আনার 1 লিটার পানির জন্য একটা। আর আপনারা এই ধরনের সাদা দানাগুলো বাদ দিবেন। হ্যাঁ, ভাবতেছেন কবুতর খাবে তাই সাদা দানা যেগুলো একটু উইক দানা আছে এগুলোও দিয়ে দিই, এই জিনিসটা চিন্তা করবেন না ভাই। কবুতরের জন্যই আনার খাওয়াইতেছেন, এত কষ্ট করতেছেন, তো কবুতরকে খারাপ জিনিসটা না খাওয়ায় ভালো জিনিসটা খাওয়ান। যদি একবার ফুড পয়জনিং হয়ে যায় তাহলে আরেক বিপদ ভাই, বুঝছেন? এটা হচ্ছে খুবই খুবই ভালো মানের একটা রিকভারি বলতে পারেন, খুব এক্সট্রিম মানের একটা রিকভারি। হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট করবো একটা এখন। হ্যাঁ, এক্সপেরিমেন্টে কি জানিস, তোর খাবার ট্রেতে দেখি এই আনাদের দানা দিয়ে দেখি কবুতর ঠোকরায় নাকি। হ্যাঁ, কারণ খাবার কবুতর তো জানে যে মনে কর যে খাবার ট্রেতে ওরা খাবারই দেওয়া হয়, অন্য কিছু দেওয়া হয় না। ট্রাই করে দেখি যে এমনি মনে কর একটা একটা করে আনার দানা খায় কি খায় না, খাইলে কিন্তু সেই জিনিস হবে, বুঝিস নাই? হ্যাঁ, খাইলে তো ভালো হবে, ঠিক আছে। আমরা তো জুস বানায় পানির সাথে মিশিয়ে খাওয়াবো না, ও মনে করো তোমার ডায়রি কী খাবে আনার দানাটা। এই যে আমরা একটা আনার থেকে এতটুকু দানা পেয়েছি, আরও কিছু বাকি আছে, অল্প একটু বাকি। তো এখন এই যে দানাটা আছে, এই দানাটাকে আমরা আগে একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আমার কবুতর তো আবার সর্বভুক, দেখি আমার কবুতর আনারটা এইভাবে আনাম খায় কি খায় না, চলেন দেখা যাক, ঠিক আছে?
ভিউয়ার্স, এটা টোটালি একটা এক্সপেরিমেন্ট চলতেছে, সেটা হচ্ছে আমি দেখতে চাই আমার কবুতর আবার সর্বভোগ যা দিই তাই খায়, ট্রেতে দিলেই হয়, তাহলে আমি শুধু আনার দিতেছি, দেখি খায় কি খায় না। হ্যাঁ দেখি আনার খাইতে আসে নাকি আসে না। ভয় পেয়ে গেছে, এই যে লাল আবার কি সবই দিয়ে রাখ কি করে, না না ওই লাল না কালারটা দেখে ঘাবড়ে গেছে কবুতর, বুঝছিস কালারটা দেখে টোটালি ঘাবড়ে গেছে কবুতর। এই জিনিসটা আবার কি, যাই হোক আমরা সফল হয় নাই, কবুতর আনার খায় নাই, তা এখন আপসেট হওয়ার কিছু নাই, তা এখন আমরা কবুতরকে আনার খাওয়ানোর সিস্টেম যেটা ওই সিস্টেমে আনার খাওয়াবো, এতক্ষণ যেটা ছিলাম এটা সিস্টেম না, এটা আমরা এক্সপেরিমেন্ট করতেছিলাম, এটা আনার খাওয়ানোর সিস্টেম না। লাল এটা ঢাইলা দাও দিয়ে আবার ধুয়ে নিবো আমরা দানাগুলো, ঠিক আছে দানাগুলো ধুয়ে নিবো, ধুয়ে নিয়ে পরে মনে করেন খাবার যেটা প্রসিডিউর কবুতরকে যেভাবে খাওয়াইতে হয়, এখন যেহেতু আমরা এটা ট্রেতে দিছি সেহেতু আস্তে 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 রস বেড়ে যাচ্ছে। হ্যাঁ এটা আমরা একটু ধুয়ে নিবো এখন, এগুলো একটু হালকা করে ধুয়ে নিয়ে আসবা, তা আমরা এখন ধুয়ে নিব, প্লেটটাও ধুয়ে নিও, প্লেট সহ একেবারে প্লেটের মধ্যে ফালাই দাও। তো যেহেতু আমি ট্রেতে খাবার ট্রেতে দিছিলাম আনারটা, এর জন্য আমি এখন আনারটাকে আবার ধুইতেছি, কারণ এত কষ্ট করে ই করে আমি নষ্ট করতে রাজি না, আর বুঝেনি তো আসলে আনারের যে দাম, তো এই দামের আনার খাওয়ানোর পরে আবার যদি নষ্ট হয় এটা আসলে প্যাথেটিক। হ্যাঁ তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি আনার খাওয়ানোর মূল কারণটা কি, আনারটা কবুতরের জন্য খুবই 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 উপকারী, যেমনটা মানুষের জন্য উপকারী, এবং কবুতরকে খুব দ্রুত রিকভারি করতে, দেখেন আমার কবুতরগুলো কেমন চুপচাপ হয়ে বসে আছে, দেখছেন চুপচাপ হয়ে বসে আছে, একদম চুপচাপ গুটিসুটি হয়ে বসে আছে। আমি দেখবেন আনারটা দিব, আনারটা দেওয়ার পরে ঠিক আছে ওরা মনে করেন কীভাবে জাস্ট 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো, দেখবেন ডাকাডাকি শুরু করে দিবে এবং মোটামুটি একটা কন্ডিশনে এসে পড়বে, যেখানে এখানে মনে হয় বসে আছে একদম এভাবে, এই জিনিসটা টোটালি মনে করেন রিকভার করবো আমি। কবুতর আজকে মোটামুটি ভালোই উঠছে, তো কবুতর ক্লান্ত আছে, এই ক্লান্ত ভাবটা দূর করতে হবে আমাদেরকে। তো যাই হোক মেহেদি হয়েছে তোমার, আচ্ছা এখন আমরা যে কাজটা করবো, আমরা আনারের জুস বের করে ফেলবো, হ্যাঁ আনারটার যে রসটা আছে এই রসটা বের করে ফেলবো। মেহেদি রস কেমনে বের করা যায় তুমিই বলো, এবার চিপে চিপে বের করবো, চিপে বের করলে আমার কাছে মনে হয় মগ নিয়ে নিই আমরা একটা, হ্যাঁ এর জন্য বলতেছি একটু মগ নিয়ে নিই আমরা, বুঝো না এই কথাটা, একটা মগ নিয়ে এসো, মগের মধ্যেই চিপে চিপে রসটাই করবো, আমাদের মূল মোটো হচ্ছে আনারের রসটা বের করা, যতটুকু রস বের হয় ওই রসটাই আমার লাগবে, আর কিছু আসলে লাগবে না। এই রসটাকে আমরা আবার মনে করেন একটা প্রসেসে পানির সাথে মিশাবো, সেই প্রসেসটা আপনাদেরকে আস্তে আস্তে আমরা দেখাইতেছি। আর একটা কথা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যাদের কবুতর পাল্লায় যাচ্ছে না, যাদের কবুতর পাল্লায় যাচ্ছে না তাদের এত এই রিকভারি করার কোনো দরকার নেই, কবুতর খাটলে রিকভারি, না খাটলে রিকভারি না। হ্যাঁ এই যে নিলাম, কবুতর খাটলে রিকভারি, না খাটলে রিকভারি না। হ্যাঁ কবুতরের রিকভারিটা করাই হয় কবুতরকে, কবুতর খাটলে, যদি কবুতর না খাটে আমি একটু বেশি নিয়ে ফেলছি মনে হয় রে, দেখেন এত টাকা রানারে কয় টাকা কতটুকু রস বাইর হয়। আর একটা কথা কি, আমরা কবুতরের পিছনে যে পরিমাণে খরচ করি প্লাস যে পরিমাণে সময় দেই, এই সময়টা যদি মনে করেন সুস্থ একটা মানুষ দেখে, যারা মনে করেন কবুতর পোষে না তারা আমাদেরকে পাগল বলবে না রে, যারা পাগল এদের মাথায় সম্পূর্ণ সমস্যা আছে, 100% এদের মাথায় প্রবলেম আছে, আমাদেরকে সুস্থ বলবে না। আসলে ভাই যারা মনে করেন আপনার কবুতরের ট্র্যাকে নাই তারা এগুলো বুঝবেন না, যে কবুতরের জন্য আমরা কবুতরের থেকে একটা রেজাল্ট নিয়ে আসা আসলে কয় টাফ ব্যাপার, হ্যাঁ এটা রেজাল্ট তুলে নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এবার একটু একটু এসে পড়ছে, তুমি এখানে রস বের করতেছো, আচ্ছা আমি একটু একটু করে নেই,
খাবা খুব স্বাদ দেখো খুব টেস্ট খাবা কবুতর খাও খুব মজা খুব মজা কামনা তোমার রান্নার লোল পরে না পরে না পরে 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 লোল পরব না পড়তেছে তো আমি দেখতেছি ইয়ার্স আপনারা তো ক্যামেরার পিছনে দেখতেছেন নবপূর্ব জিবলা লোলপোল করতেছে আনার খাওয়ার জন্য তো দুঃখের বিষয় এটা কবুতরের আনা এটা ওর আনার না যতই লোল পরুক লাভ হবে না লাস্টে যে বিচি খাইতে পারে হ্যাঁ বিচি এইটা সুন্দর কথা বলছিস এই বিচিগুলো তুই নিয়ে খা বিচিগুলো তুই নিয়ে চাবাই চাবা খা একটু রস পাবি একটু চেটে চেটে খাবি বুঝস নাই মনে কর মুখের মধ্যে রাখিয়া দিবি জিবলার মধ্যে ঘষবি কত কথা হেরে বলে রিকভারির দরকার আছে এদিকে শুটিং করতেছি একজন ফোন দেওয়ার পর ফোন দিয়ে যেতেছে দিয়ে যেতেছে ভাই আপনারা বুঝেন না কেন আমার মোবাইলে চার্জ থাকে না ভাই আমি কাজ করতেছি এই যে দেখেন এখন কি আমি শুটিংয়ের মধ্যে মোবাইল ধরবো বলেন ভাই আর নিজের ব্যবসায়িক কাজকর্ম সারার পরে ভাই আবার ইউটিউবে সময় দেওয়া আবার কবুতরে সময় দেওয়া ভাই বহুত কঠিন ভাই বহুত কঠিন এটা যে দেয় সে মাত্র জানে আর আমার তো তাও টিম বড় আল্লাহর রহমতে মেহেদিও আমার টিমে আছে এখন তো টিম বড় হওয়ার কারণে আমি বাইচে গেছি যদি আমার টিমটা ছোটো হইতো তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না তবে আপনাদের একটা কথা এই আনারটাও মালটার থেকে একটু ভালো হ্যাঁ মালটা তো কম এক্সপেন্সিভ আনারটা আসলে একটু বেশি এক্সপেন্সিভ মালটাটা এই আনারটা এর থেকে অনেক ভালো এই মালটার থেকে অনেক বেশি দ্রুত কাজ করে এই যে আমাদের মোটামুটি আনার মিক্সড করা শেষ এই গেঞ্জিতে লাগলে লাল হয়ে যাবে কিন্তু তুই তো লাগাইলি আমার গেঞ্জিতে আমার এর আগে ধান নিয়া করার সময় ছিল যে দাগ ও তার মানে তুই ধান নিয়া করার সময় ছিল ওই ধানে হলুদ লাগাইছিল তখন ওর দাগ আছিল তুই কি প্রতিশোধ লইতেছ নাকি আমার লগে ঠিক আছে রাখ কয় ধান নিয়া করার সময় আমার হলুদের দাগ লাগছে এর প্রতিশোধ স্বরূপ তোমার গেঞ্জিতে আমি আনার দাগ লাগাম ভালোই শুরু করছে আমাদের মোটামুটি আনারের জুস বের করা শেষ কতটুকু জুস বেরিয়েছে দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন একটা আনার থেকে কতখানি জুস বেরিয়েছে গন্ধটা মাশাল্লাহ খুব সুন্দর দর্শক আমার না খাইতে ইচ্ছা করতেছে জুস এটা যেই করে তারই যখনই করা হয় তখনই খাইতে মন চায় খালি কিন্তু আপনাদের একটু দেখাই আমি জুস বের হয়েছে কতখানি হ্যাঁ এ পরিস না বাপ এই হচ্ছে এতটুকু জুস বের হয়েছে ঠিক আছে এই হচ্ছে আনারের জুস হ্যাঁ হ্যাঁ এখন এক লিটার আমি এটার সাথে পানি মেশাবো তুই মগটা নিয়ে আসতা অবশ্য এটা ধুয়ে ধুয়ে যেতেছে ভালো হইতেছে যেহেতু আনার ই আছে পানিটার কালার লাল এই যে দেখেন একটু খাই দেখি স্বাদ আসতেছে আমি বাল্টি ওইটা দিয়ে মগটা দিয়ে দিয়ে দিতেছি কারণ হচ্ছে এটাতে যাতে ধোয়াও হয়ে যায় ফাঁকে আমার মোটামুটি পানিটা রেডি আর একটু দাও বেশি দিও না এক লিটার নিব হাফ আর দরকার নাই এখানে এক লিটার পানি আছে চলেন এখন আমরা এটা কবুতরকে প্রয়োগ করি এই যে এখন আমি পানিটা কবুতরকে প্রয়োগ করবো পানিটার কালার হচ্ছে এরকম ঠিক আছে এক্সপেন্সিভ ওয়াটার তাই একটু অল্প অল্প করে দিব যাতে ও নষ্ট না করে যদি এই পানির মধ্যে পায়খানা করে দেয় তখন দুঃখটা কেমন লাগবে চিন্তা করে দেখেন এটা কবুতর বেস্ট কয়েকটা রিকভারি সলিউশনের মধ্যে একটা রিকভারি সলিউশন হ্যাঁ পাল্লা বলেন রেস বলেন কবুতরটা রিকভারি ভালো মতো হইতে হবে পাল্লা বলেন বা মনে করেন আপনার হাই ফ্লাইং বলেন কবুতরটা রিকভারি ভালো হইলে সব ভালো হবে বুঝতে পারছেন
রিকভারি ভালো হওয়াটা খুব জরুরি। কবুতরগুলো যত ভালোভাবে রিকভারি করবে আপনারা তত ভালো আউটপুট কবুতর থেকে নিতে পারবেন, এটা হচ্ছে আসল কথা। এখন সবগুলো কবুতরে পানিটা খাবে, শরীরটা মনে করেন অন্যরকম একটা স্ট্রংনেস আসবে। মালটা খাওয়ালে ওই আনার খাওয়ালে কবুতরের রংটা খুব সুন্দর হয়। আমি জানি না আমি পারবো কিনা, আমার ইচ্ছা আছে আমি মনে করেন আনারের দানা ডাইরেক্ট কবুতরে খাওয়ানোর অভ্যাস করবো ইনশাল্লাহ। কবুতরে খাওয়ানো যাবে না এমন কোনো খাবার নাই, সবই খাইতে পারে কবুতর, জাস্ট খাওয়ানো শিখাইতে হবে যে কোনটা কীভাবে খাইতে হবে, আর একটু প্রেশার করে খাওয়াইতে হবে, এই আর কিচ্ছু না, একটু প্রেশার করে খাওয়াইতে হবে। হ্যাঁ, এখন আমার উপরের কবুতরগুলোকেও দিতে হবে সাদা সাদা। এখন আমি উপরের কবুতরগুলোকে দিব, আমি 1 লিটার গুড়ছি, এর জন্য অল্প অল্প করে দিতেছি, কারণ আমার হানকিগুলো পানি আটে 1 লিটার আর কবুতরও কম। এই যে আনার খাওয়াইতেছি, ওরা সবাই আনার খাক। এদের পানির বিপাশাটা একটু বেশি লাগতেছে আমার কাছে। এটা কবুতরের কয়েকটা বেস্ট রিকভারির মধ্যে একটা রিকভারি। হ্যাঁ, তো ভিউয়ার্স যাই হোক, কবুতরগুলো এখন মনে করেন আপনারা আস্তে আস্তে খাক, আর মনে করেন ওদের শরীরটা আবার সতেজ করুক। এই যে দেখেন, এই যে যে মরারা দেখেন, দেখছেন দেখছেন ডাকা শুরু করছে, কিছুক্ষণ আগে চুপচাপ বসে ছিল, নড়তে চড়তে পারে না। হ্যাঁ, এখন দেখেন, এখন দেখেন পাওয়ার কতখানি বাড়ছে, একটা একটা পিটায় লাল করে ফেলতেছে, দেখছেন, ওই যে দেখেন ডাকা শুরু করছে সাথে সাথে, দেখছেন ইনস্ট্যান্ট। তো যাই হোক, আশা করি এই রিকভারির ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে এবং আপনারা সবাই উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আমার সার্থকতা, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আজকে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো টপিকে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।